আসসালামু আলাইকুম এব্রিয়ান নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনে বর্ণিত কয়েকটি ছোট খাবার আপনি যদি খান ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার গ্যাসটি কমে যাবে সুরাত দাহারের সতের নং আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন জান্নাতিদেরকে যানজামিল মিশ্রিত পানি পান করানো হবে কিন্তু এই জানজাবিল এর অর্থ কি গবেষণা বলছে আপনি যদি প্রতিদিন সকালবেলা এক চামচ করে যানজাবিলের পানি সাধারণ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খান ইনশাআল্লাহ আপনার গ্যাসটি কমে যাবে এছাড়াও যদি প্রতিদিন সকালে আপনারা খালি পেটে এক থেকে বারোটি মেথি খালি পেটে সেবন করতে পারেন তাহলেও আপনাদের গ্যাসটিকের সমস্যা থাকবে না আর এই যানজাবিল শব্দের অর্থ হচ্ছে আদা আপনি যদি প্রতিদিন সকালবেলা এক চামচ করে আদার রস খান ইনশাআল্লাহ আপনার গ্যাসটি কমে যাবে গবেষণা বলছে আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার আদা গ্যাসের সমস্যা বুক জ্বালা পোড়া হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা খুব দ্রুত সমাধানে সক্ষম ফেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে কাঁচা আদা কুচি করে লবণ দিয়ে খান দেখবেন গ্যাসের সমস্যা দ্রুত সমাধান পাবেন এছাড়াও আদাতে আছে এমন কিছু উপাদান যা গ্যাস্ট্রিকের সমস্যা জ্বালা পোড়া খুব দ্রুত রোধ করতে সাহায্য করে এমন কি মানুষের বধহজম পেটে দীর্ঘদিন থেকে জমে থাকা গ্যাস দূর করার জন্য আপনাকে আদার রস খেতে হবে আদার রসের সাথে মধু মিশিয়ে খেলেও উপকারিতা বেড়ে যায় দুপুরে ও রাতে খাওয়ার আগে এটি খেয়ে নিন আপনারা খেতে পারেন আদা কুচি করে পানি দিয়ে ফুটিয়ে নিন দশ মিনিট ঠেকে রাখুন তারপর সামান্য মধু মিশিয়ে চায়ের মতো খেয়ে নিন এই পানীয়টি দিনে দুই থেকে তিনবার পান করুন উপকারিতা পাবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা একদমই থাকবে না যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই পানীয়টা আপনাদের শরীরের জন্য কতটা উপকারী এছাড়াও ছটপট আদা থেকে আপনার গ্যাস দূর করার সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে ছোট কয়েক টুকরো আদা আপনার সাথে সংরক্ষণ করুন যখনই গ্যাসের সমস্যা বা বুক জ্বালা পড়া শুরু হবে সাথে সাথে এক টুকরো মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন সাথে এক গ্লাস পানি পান করুন দেখবেন মাত্র এক মিনিটের মধ্যে আপনার বুকের গ্যাস অ্যাসিডিটি সমস্যা একদম নির্মল হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন সর্বরোগের ওষুধ আমাদের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমরা কোরআনকে রিচার্জ করতে পারে কিন্তু আমাদের জ্ঞানের বাইরে কোরআনকে আমরা গবেষণা করতে পারি না কিন্তু আমাদের জ্ঞানের বাহিরেও কোরআন আসলে একটা মহা জ্ঞানের বিষয় কোরআনের সর্বরোগের ওষুধ এমনকি সব সমস্যার সমাধান রয়েছে গ্যাস্ট্রিকের জন্য খুব পাওয়ারফুল এই সকল গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিজের কিডনিটাকে ধ্বংস করবেন না আমাদের দেশের পাঁচানব্বই শতাংশ মানুষ যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে আর এই জন্য আপনারা পবিত্র কোরআনে তেরো নম্বর আয়াতে যেভাবে আল্লাহ তালা রব্বুল আলমিন বলছে জান্নাতিদেরকে যানজাবিল মিশ্রিত পানি পান করানো হবে তাহলে অবশ্যই এ যানজাবিলের মধ্যে রোগে নিরাময় রয়েছে গবেষণা বলছে যানজাবিল অর্থ হচ্ছে আদা আপনি যদি প্রতিদিন সকালবেলা এক চামচ করে আদার রস খান ইনশাআল্লাহ আপনার গ্যাস ঠিক কমে যাবে আজ এখানেই বিদায় নেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ